নিয়ে পোস্ত তৈরি করবো, যেহেতু নিরামিষ। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি ঝিঙে কুচিয়ে রেখেছি, আমি ঝিঙে আর আলু এগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতন, আর দিয়ে দেবো হলুদ। কষাতে কষাতে জল ছেড়ে দিয়েছে, এবার এটা আমি চাপা দিয়ে দেবো সুস্থ হওয়ার জন্য। আমি ঢাকনাটা তুলে দেখে নিলাম, জলটা পুরোপুরি শুকিয়ে এসছে। আমি পোস্ত বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। পোস্ত কাঁচা লঙ্কা একদম পেস্ট করেছিলাম। আপনার যেমন পরিমাণ ঝাল খান তেমন ভাবে বাঁচা দেবেন। পোস্তটা দিয়ে দিতেই এটা এরকম গাঢ় চলে এসছে। দেখতে পাচ্ছেন যে পোস্ত মোট রেডি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত।